हेलो एवरीवन, वेलकम टू माय चैनल क्विक रेसिपीज बाय वर्किंग मॉम। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমার প্ল্যান ছিল একটা লো ক্যালোরি উইথ লস ডিশের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, কিন্তু আজকে সেটা সামহাউ হয়ে ওঠেনি। আজ আমি বাড়িতে তৈরি করছি ক্রিস্পি চিলি বেবি কর্ন, একদম হোম স্টাইলে, সেটি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার আজকের ভিডিও, ভালো থাকুন, সুস্থ থাকুন। Keep subscribing and keep supporting Quick Recipes by Working Mom. Bye bye. ক্রিস্পি চিলি বেবিকর্ন বানানোর জন্য আমি বেবিকর্নগুলিকে ছোট ছোট পিসে কেটে সেইগুলিকে একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। খুব বেশি সেদ্ধ হবে না, অল্প সেদ্ধ হবে। আর তার সাথে লাগবে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচোনো, একটি ছোট সাইজের ক্যাপসিকাম, কয়েক কোয়া রসুন। আর এখানে আমি ব্যাটার তৈরি করার জন্য হাফ ময়দা এবং হাফ কর্নফ্লাওয়ার বেশ ঘন ঘন করে গুলে রেখেছি। খুব রানি ব্যাটার হবে না, তাহলে কিন্তু ভালোভাবে ক্রিস্পি ফ্রাই করা যাবে না। এবারে সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলিকে আমি ব্যাটারের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আর একটি ননস্টিক প্যানে মোটামুটি ডুবো তেল দিয়ে, তেলটা বেশ গরম হয়ে গেলে ধীরে ধীরে বেবিকর্নগুলিকে আমি দিতে থাকব। দুটো ব্যাচে আমি বেবিকর্নগুলো ভাজব, আদারওয়াইজ খুব বেশি বেবিকর্ন একসাথে দেওয়া হয়ে গেলে বেবিকর্নগুলি কিন্তু নরম হয়ে যাবে, খুব বেশি ক্রিস্পি হবে না। ডুবো তেলে ভাজলে অটোমেটিক্যালি সবই ক্রিস্পি হয়। আমি এখানে খুব বেশি ডুবো তেল ইউজ করিনি, বেশ হাই হিটে অনেকক্ষণ ধরে ভাজলে বেবিকর্নগুলি মোটামুটি ক্রিস্পি হয়। এবারে আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি, 2 চা চামচ সয়া সস, 3 টেবিলস্পুন মতো টমেটো সস, খানিকটা মধু, একটু মিষ্টি টেস্ট আসার জন্য খানিকটা গার্লিক পাউডার ইউজ করেছি এবং ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো। এবারে ননস্টিক প্যানে খানিকটা তেল দিয়ে কয়েক কোয়া রসুন কুচো দিয়ে দেবো। রসুন কুচোগুলো মাঝারি হালকা লাল হয়ে গেলে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো এবং ক্যাপসিকামগুলি দিয়ে দেবো। খুব বেশি ভাজা হবে না, একটু রনেস থাকবে, না হলে সেই ক্রিস্প বা ক্রাঞ্চটা বেবিকর্ন চিলির মধ্যে আসবে না। আমি স্পাইসি খেতে ভালোবাসি, তার জন্য বেশ কয়েকটা কুচোনো কাঁচা লঙ্কা দিয়েছি। এটি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মোটামুটি পেঁয়াজগুলি ট্রান্সপারেন্ট হয়ে গেলে তার মধ্যে আমি ক্যাপসিকামগুলো দিতে থাকবো এবং ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামগুলো কিন্তু মোটামুটি সবুজই থাকবে, লাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না। এবারে আমি 2 টেবিলস্পুন মতো চিলি ভিনিগার ইউজ করেছি, এতে বেশ চাইনিজ ফ্লেভারটা আসে। এটি অপশনাল, এটি নাও দিতে পারেন। চিলি ভিনিগারটা সবসময় অ্যাভেলেবেল না থাকলে আপনারা নর্মাল ভিনিগার বা 1 চা চামচ লেবুর রসও ইউজ করতে পারেন। এবারে পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা আমি দিয়ে দেবো। এর মধ্যে একটি জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, তা হলো খানিকটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা চাইনিজ ডিশগুলোতে একটা আলাদা ফ্লেভার দেয়, গোলমরিচের গুঁড়ো অবশ্যই ইউজ করবেন। সসটা ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভেজে রাখা বেবিকর্নগুলো দিয়ে সামান্য লবণ দেবেন, একটু টেস্ট করে নেবেন। সসের সাথে বেবিকর্নগুলি ভালো করে মিক্স হয়ে গেলে আপনার বেবিকর্ন চিলি রেডি। এটি আপনি স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন অথবা সাইড ডিশ হিসেবেও ইউজ করতে পারেন। ভীষণ ইজি টু মেক এবং ভীষণ ডেলিশিয়াস, অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।